ওয়েলকাম ফ্রেন্ডস, 2020 শিক্ষাবর্ষের জন্য হাই স্কুলগুলির ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আজকে 9ই ডিসেম্বর 2019 ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা দেখে নেব কোন কোন জায়গায় ছুটিগুলো কিছু পরিবর্তন করা হয়েছে। একটু দেখুন, তিনটি পেজ আছে মোট। আপনারা দেখতে পাচ্ছেন মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত 2020 শিক্ষাবর্ষের জন্য ছুটির তালিকা। তো ইংরাজি নববর্ষ, স্বামী বিবেকানন্দ জয়ন্তী রবিবার পড়েছে, নেতাজি সুভাষ জয়ন্তী বিদ্যালয়ে পালনীয় একদিন ছুটি, সাধারণতন্ত্র দিবস রবিবার পড়েছে 26শে জানুয়ারি, সরস্বতী পুজোয় দুদিন ছুটি দেওয়া হয়েছে বৃহস্পতি এবং শুক্রবার। আচ্ছা, শিবরাত্রিতে ছুটি আছে, দোলযাত্রা আর হোলি পরপর দুদিন ছুটি দেওয়া হয়। সোম মঙ্গল, শবে বরাত একদিন আছে, গুড ফ্রাইডে আছে, বিআর আম্বেদকর এবং বাংলা নববর্ষ একদিনে কোয়েনসাইড করেছে, যে কারণে একটি ছুটি। এটা গেল প্রথম পেজ। এরপরে আপনারা দেখুন, আপনার মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, রবীন্দ্র জয়ন্তী ছুটি আছে, গ্রীষ্মাবকাশ, এর একটু আলোচ্য বিষয়। এর আগে আগে আমরা বেশ কিছু বছর লক্ষ্য করে দেখেছি গ্রীষ্মাবকাশ মূলত তিনটে সপ্তাহ থাকে, মানে 3, 6, 18 দিন। এবং নর্মালি যেটা দেখা গেছে মে মাসের শেষের দুটো আর জুন মাসের প্রথম সপ্তাহ, এটাই ভাগ ভাগ করে থাকে। তো এবারেও মূলত সেরকম টাইপের দেওয়া হয়েছে, কিন্তু ছুটিটা 3 দিন গ্রীষ্মাবকাশে কম দেওয়া হয়েছে। সেখানে গ্রীষ্মাবকাশে মোট 13 দিন ছুটি দেওয়া হয়েছে, 23শে মে থেকে 7ই জুন, আর ঈদে দুদিন ছুটি, সেই দুদিন গ্রীষ্মাবকাশের মধ্যেই পড়ে গেছে। তারপর রথে একদিন ছুটি আছে, ঈদুজ্জোহা একদিন ছুটি আছে, জন্মাষ্টমী একদিন ছুটি আছে, স্বাধীনতা দিবস পালনীয় একদিন ছুটি, মহরমটা রবিবার পড়েছে। আচ্ছা, আরও একটু তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে, শেয়ার করবো আপনাদের সাথে। আচ্ছা, তারপরে দেখুন মহালয়া একদিন ছুটি আছে, গান্ধী জয়ন্তী একদিন ছুটি আছে, এখানে গান্ধী জয়ন্তী পালনীয় কিছু এবছর নেই। আচ্ছা, পূজাবকাশ দেখুন একদম তৃতীয়া থেকে ভাতৃদ্বিতীয়ার পরের দিন পর্যন্ত ছুটি, এটাও কিন্তু একটি পরিবর্তন এবারে হলিডে লিস্টে হয়েছে, যেমন আমি গ্রীষ্মাবকাশের বিষয়ে বললাম, কারণ তৃতীয়া থেকে একদম ছুটি কিন্তু থাকেনি। তো এবছর দিয়ে টোটাল ছুটিটা আমরা 26 দিন করে দেওয়া হয়েছে। আমি পরে মাস ওয়াইজ ছুটি ক্লারিফিকেশন শেয়ার করবো আপনাদের সাথে। তো পূজাবকাশে কিন্তু টোটাল 26 দিন ছুটি আছে, একদম তৃতীয়া থেকে ভাতৃদ্বিতীয়ার পরের দিন পর্যন্ত। এবং তারপরের যে আইটেমটা আছে ছট পুজো, যেটা নিয়ে বিগত কয়েক বছর ধরেই ছুটি চলছে। প্রথমে সেকশনাল হলিডে দেওয়া হতো, তারপরে একদিন ছুটি, দুদিন ছুটি, ছট পুজো নিয়ে বেশ কিছু ঘটনা ঘটেও হচ্ছে ছুটি দেওয়াকে কেন্দ্র করে। তো এবারে কিন্তু একদম মধ্যশিক্ষা পর্ষদের যে মডেল হলিডে লিস্ট, সেখানে ছট পুজোর জন্য দুদিন ছুটি একদম বরাদ্দ করে দেওয়া হয়েছে, বৃহস্পতি এবং শুক্রবার 19 এবং 20 নভেম্বর। তারপরে ফতেয়া দোহাজ দাহম একদিন ছুটি আছে, গুরু নানকের জন্মদিন একদিন, আর বড়দিনে আপনার একদিন, দিয়ে আমরা টোটাল ছুটি চলে গেল, যেটা আমাদের 63 আর দুদিন বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে। তো এই হচ্ছে বিষয়। পাশাপাশি তলায় যেটা লেখা আছে, বিদ্যালয়ে পালনীয় দিনগুলিতে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বিদ্যালয়ে উপস্থিতির ক্ষেত্রে কলকাতা গেজেট নোটিফিকেশন এত ইত্যাদি বিষয়, এগুলো প্রত্যেকবারই থাকে, আমরা দেখেওছি। তো তার মাঝখানে আপনার এখানে সর্বপল্লী রাধাকৃষ্ণন শিক্ষক দিবস, এগুলি পালনীয়, আলাদা করে পালনীয়র কথা বলা হয়েছে। আপনার রাধাকৃষ্ণনের জন্মদিন মানে শিক্ষক দিবস, বিদ্যাসাগরের জন্মদিন আর গান্ধীর আচ্ছা মহাত্মা গান্ধীর জন্মদিন, এখানে আলাদা করে বলে দেওয়া হয়েছে পালনীয়, যে কারণে ওখানে বলা হয়নি। আর দার্জিলিং কালিম্পংয়ের ক্ষেত্রে ভানুভক্তের জন্মদিন 13ই জুলাই, সেটা ছুটি থাকবে, এটা বিশেষভাবে বলে দেওয়া হয়েছে। তো এই গেল 2020 শিক্ষাবর্ষের জন্য মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে হলিডে লিস্ট, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এবং মূলত কোন কোন জায়গাগুলো চেঞ্জ রয়েছে সেগুলো আমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আপনারা তাহলে দেখতে পাচ্ছেন, এবার অনেকেই আমরা জানতে চাইছিলেন যে গ্রীষ্মের ছুটিটা কোন সময় করে পড়তে পারে, কারণ অনেকের বিভিন্ন প্ল্যানিং থাকে, ডাক্তারখানা দেখানো বা বেড়াতে যাওয়া বিভিন্ন প্রোগ্রাম থাকে। তো মোটামুটি নয়, এবার ফাইনাল হয়ে গেল যে সমস্ত বিদ্যালয়ে সরাসরি মধ্যশিক্ষা পর্ষদে হলিডে লিস্ট ব্যবহার করেন তাদের ক্ষেত্রে পুরো চিত্র পরিষ্কার, আর যারা যে সমস্ত বিদ্যালয়ে এটাকে মডেল ধরে নিয়ে কিছুটা চেঞ্জ করে নিজেদের মতো করেন, তো তারাও একটা সাপোর্টিং পেয়ে গেলেন, এটাকে মডেল হিসাবে মাথায় রেখে সেইভাবে আপনারা কাজটা করুন। ধন্যবাদ।